কালীঘাট স্কাইওয়ার্কের ভিত্তি স্থাপন করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি জানান, দক্ষিণেশ্বরের স্কাইওয়ার্কের পর মমতা ব্যানার্জি কালীঘাটে স্কাইওয়ার্ক ইচ্ছা প্রকাশ করেন। 60 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে এই 407 মিটার স্কাইওয়ার্ক। 18 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান ফিরহাদ হাকিম। দেবাশিস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমারজি এবং সবাই সাথে মায়ের নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ স্কাইওয়াকের শিলান্যাস করবে আজকে ডিরেক্টর এনডি এবং প্রত্যেকে আজকে এখানে মিলিত হচ্ছেন এবং মায়ের কাছে প্রার্থনা, দেবী দুর্গার কাছে প্রার্থনা। এদিন এই ভিত্তি স্থাপনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজেপির নৌকা ডুবতে চলেছে, আস্তে আস্তে সব জায়গা শেষ হয়ে যাবে, সমস্ত বিরোধী বিধায়করা তৃণমূলে চলে আসবে, শুভেন্দু অধিকারী এসে মাথা নোয়ালেও আশ্চর্য হব না। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণেশ্বর ইনগ্রেশনে গেছিলেন তখনও কেএমডি এর চেয়ারম্যান আমি ছিলাম, যে স্কাইওয়াকটায় উনি বললেন আমাকে, তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কেএমডি এর যে যেরকম দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে ঠিক এরকম একটা স্কাইওয়াক কালীঘাটে করা হোক। তারপর আপনারা যেরকম শুনলেন অনেকগুলো হকার্স কর্নার তোলার ব্যাপার ছিল, অনেকটা ফাঁকা করে এটা নিয়ে অনেকটা প্রায় 1 বছর সময় লেগেছে, যাই হোক তারপর হয়ে গেছে, এই কাজটা শুরু হবে 18 মাসের মধ্যে এই কাজটা শেষ হবে। ভেরি গুড। একটা পলিটিক্যাল খরচ দাদা, কত খরচ পড়ছে? 60 কোটি টাকা মতন খরচা পড়বে। এটা কত হয়েছে সেই নাগপুর উপনির্বাচনের ফলাফলে বিজেপি, শুনুন, বিজেপি নৌকা ডুবতে চলেছে। সব নির্বাচনেই দেখবেন যে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষে বিলুপ্ত হয়ে যাবে, কারণ সাম্প্রদায়িকতা নিয়ে উস্কানি কিছুদিন মানুষ এটার মধ্যে ভুলে থাকে কিন্তু সারা জীবন থাকে না। ফিরহাদ হাকিম আর কালীঘাট এটাকে কখনো আলাদা করতে পারবেন? তার কারণ বিরোধী দলনেতা এমন একজন যার কোনো সংজ্ঞা নেই, যার কোনো ভদ্রতা নেই, যার কোনো রাজনৈতিক ভাবে তার কোনো জ্ঞান নেই, এরকম একজন বিরোধী নেতার হাতে বিরোধী দল গেছে, তাই তাদের নাচন কাদন যা হবে সেটা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বারবার করে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, তৃণমূলের রাস্তাই পশ্চিমবঙ্গে ভালো আছে, তাই মানুষ থাকলেই হলো, বিরোধী না থাকলে আমাদের কী যায় আছে? সবাই করবে, আশ্চর্য হব না দেখলে যে শুভেন্দু একদিন এসে এখানে মাতানো হবে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। কালীঘাট স্কাইওয়ার্কের ভিত্তি স্থাপন করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি জানান, দক্ষিণেশ্বরের স্কাইওয়ার্কের পর মমতা ব্যানার্জি কালীঘাটে স্কাইওয়ার্ক ইচ্ছা প্রকাশ করেন। 60 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে এই 407 মিটার স্কাইওয়ার্ক। 18 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান ফিরহাদ হাকিম। দেবাশিস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমারজি এবং সবাই সাথে মায়ের নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ স্কাইওয়াকের শিলান্যাস করবে আজকে ডিরেক্টর এনডি এবং প্রত্যেকে আজকে এখানে মিলিত হচ্ছেন এবং মায়ের কাছে প্রার্থনা, দেবী দুর্গার কাছে প্রার্থনা। এদিন এই ভিত্তি স্থাপনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজেপির নৌকা ডুবতে চলেছে, আস্তে আস্তে সব জায়গা শেষ হয়ে যাবে, সমস্ত বিরোধী বিধায়করা তৃণমূলে চলে আসবে, শুভেন্দু অধিকারী এসে মাথা নোয়ালেও আশ্চর্য হব না। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণেশ্বর ইনগ্রেশনে গেছিলেন তখনও কেএমডি এর চেয়ারম্যান আমি ছিলাম, যে স্কাইওয়াকটায় উনি বললেন আমাকে, তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কেএমডি এর যে যেরকম দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে ঠিক এরকম একটা স্কাইওয়াক কালীঘাটে করা হোক। তারপর আপনারা যেরকম শুনলেন অনেকগুলো হকার্স কর্নার তোলার ব্যাপার ছিল, অনেকটা ফাঁকা করে এটা নিয়ে অনেকটা প্রায় 1 বছর সময় লেগেছে, যাই হোক তারপর হয়ে গেছে, এই কাজটা শুরু হবে 18 মাসের মধ্যে এই কাজটা শেষ হবে। ভেরি গুড। একটা পলিটিক্যাল খরচ দাদা, কত খরচ পড়ছে? 60 কোটি টাকা মতন খরচা পড়বে। এটা কত হয়েছে সেই নাগপুর উপনির্বাচনের ফলাফলে বিজেপি, শুনুন, বিজেপি নৌকা ডুবতে চলেছে, সব নির্বাচনেই দেখবেন যে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষে বিলুপ্ত হয়ে যাবে, কারণ সাম্প্রদায়িকতা নিয়ে উস্কানি কিছুদিন মানুষ এটার মধ্যে ভুলে থাকে,
কিন্তু সারা জীবন থাকে না। ফিরাদ হাকিম আর কালীঘাট এটাকে কখনো আলাদা করতে পারবেন? তার কারণ বিরোধী দলনেতা এমন একজন যার কোনো সংজ্ঞা নেই, যার কোনো ভদ্রতা নেই, যার কোনো রাজনৈতিক ভাবে তার কোনো জ্ঞান নেই, এরকম একজন বিরোধী নেতার হাতে বিরোধী দল গেছে। তাই তাদের নাচন কাদন যা হবে সেটা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বারবার করে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, তৃণমূলের রাস্তাই পশ্চিমবঙ্গে ভালো আছে। তাই মানুষ থাকলেই হলো, বিরোধী না থাকলে আমাদের কী যায় আছে? সবাই করবে, আশ্চর্য হব না দেখলে যে শুভেন্দু একদিন এসে এখানে মাতানো হবে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।